প্লাস্টিকের ডিম চিনবেন কীভাবে? ডিমেও এখন ভেজাল। প্লাস্টিকের ডিম তৈরি করে আসল ডিমের সঙ্গে মিশিয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। প্লাস্টিকের ডিম বিক্রির ঘটনা নিয়ে পাশের দেশ ভারতের কলকাতা হুগলিতে চলছে শোরগোল। ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয়েছে, আসল ডিমের সঙ্গে প্লাস্টিকের ডিমের পার্থক্য সহজে বোঝা যায় না। অমলেট করতে গিয়ে পার্থক্যটা ধরতে পারেন এক ভুক্তভোগী। ডিম ফেটিয়ে কড়াইয়ে দেওয়ার পরেই দেখেন শক্ত হয়ে গেছে, পুরো প্লাস্টিকের গন্ধ বের হতে থাকে। ভালো করে দেখে বোঝেন ডিমের খোলাটি স্বাভাবিকের চেয়েও বেশ পুরু। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে নকল ডিমের খবর ছড়িয়ে পড়ার পর ভারতে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ধরনের ডিম খেলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এতে প্রচুর রাসায়নিক ব্যবহার করা হয়। প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম, প্লাস্টিকের ডিম চেনার উপায়। ডিম ভাঙার পর সাদা অংশ কুসুম এক হয়ে যায়। সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে, এর খোসা বেশি শক্ত, খোলের ভিতর রাবারের মতো লাইন থাকে, ডিম ঝাঁকালে পানি গড়ানোর মতো শব্দ হয়। প্লাস্টিকের ডিমে কোনো গন্ধ থাকে না, আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়, প্লাস্টিকের ডিম তেমন শব্দ হয় না। আসল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে, কিন্তু নকল ডিমে পোকামাকড় আসে না। জি নিউজ, ইন্ডিয়া টুডে, NDTV আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।